বিদ্যুৎ সংকট মোকাবেলায় ডিজেল চালিত বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করায় শহর এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান অফিস ও বাসাবাড়িতে ডিজেল চালিত জেনারেটর এবং জেনারেটরের ব্যবহার বেড়েছে এতে খরচ হচ্ছে বিপুল পরিমাণ জ্বালানি তেল বিশেষজ্ঞরা বলছেন বিদ্যুৎ কেন্দ্রের চেয়ে জেনারেটরের ডিজেলের খরচ বেশি ফলে কাঙ্ক্ষিত লক্ষ্যে ক্রমান্বয়ে দূরে সরে যাচ্ছে খান আলমিনের রিপোর্টে বিস্তারিত রাজধানীর পূর্ব রাজাবাজারের র‍্যামস এয়ারলজ 10 কাঠা জমির উপর গড়ে ওঠা এই ভবনে 1250 বর্গফুটের 32টি ফ্ল্যাট রয়েছে এর বাসিন্দাদের সাধারণত লোডশেডিং এর কবলে পড়তে হয় না কারণ তাদের আছে 50 কিলো ভোল্টের একটি জেনারেটর সারা দেশে ঘোষণা দিয়ে মঙ্গলবার থেকে শুরু হয়েছে লোডশেডিং পূর্ব ঘোষণা অনুযায়ী প্রতিদিন এলাকা ভিত্তিক 1 ঘন্টা কিংবা তারও বেশি সময় থাকছে না বিদ্যুৎ লোডশেডিং হলে ডিজেল চালিত জেনারেটর চালু করা হচ্ছে আগে তো কোনো আমাদের জেনারেটর চালু করিনি কোনোদিন করা লাগে না মাঝে সাঝে একটু স্টার্ট দিয়েছি কন্ট্রোল রাখার জন্য আর কি এখন তো মনে করো যে 1 ঘন্টা যখন সারা 1 ঘন্টা যখন আমরা চালাই চালার পর তো আমাদের 5 থেকে 6 লিটার তেল লাগে এই জেনারেটরের প্রতি ঘন্টায় ডিজেল লাগে 6 লিটার যার মূল্য 480 টাকা অথচ এই 6 লিটার ডিজেল দিয়ে এর চেয়ে বেশি ইউনিট বিদ্যুৎ উৎপাদন করা যেত আমার বিল্ডিং এর 1 ঘন্টা লোডশেডিং হলো তাতে করে দেখা গেল যে সরকারে 100 লিটার 100 ইউনিট বিদ্যুৎ কম উৎপাদন করতে হলো তাতে করে 22 লিটার তেল আপনার কম খরচ হলো বাঁচানো হলো তেল এইবার আসেন আমার ওইটা আমার আমার বিল্ডিং এর লোকজন লোডশেডার শেয়ার করলো না তারা লোডশেডিং মুক্ত থাকলো লোডশেডিং নিল না কারণ তারা তাদের জেনারেটর চালায় দিল ওই 1 ঘন্টা তারা জেনারেটর চালায় যে তেল খরচ হলো বিদ্যুতে যে যে পরিমাণ সেভ হয় এখানে তার থেকে 10% তেল বেশি খরচ হয়ে গেল ফলে সরকার যে উদ্দেশ্যে ডিজেল চালিত বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করেছে ফলাফল আসছে তার বিপরীত সরকারের নির্দেশনা ঠিকমতো প্রতিপালন হচ্ছে না এবং বাস্তবায়ন করছে না বলে এমনটা হচ্ছে বলে মত এই বিশেষজ্ঞের শাসন বিভাগ নিজেই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করে না তারা নিজেরা নিজেরা আগে দেখাতে হতো যে আমি প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে দেখুন আমি নিজেই নিজেকে লোডশেডিং এর মধ্যে রেখেছি আমি নিজেই নিজের বাড়িতে যে আমার ফ্ল্যাটে যে আমার বিল্ডিং এ যে ক্যাপটিভ জেনারেটর আছে সেটাকে আমি চালু করিনি আমিও দুই ঘন্টা লোডশেডিং মেনে নিচ্ছি পাওয়ার গ্রিড কোম্পানি ও বাংলাদেশের পরিসংখ্যান অনুযায়ী 11টি ডিজেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সক্ষমতা রয়েছে 1391 মেগাওয়াট বিশ্বে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলেই এসব কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার কিন্তু জেনারেটর চালানোর ফলে বাস্তবের সুফল মিলছে না খান আলামিন আরটিভি ঢাকা